वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के आमरा एक तो चिकेन टाके एक तो अन्य रकम करे तैरी करबो। तो चिकेन कषाटा आज के हाड़ीते करबो, तार जन्य प्रथमे आमरा एखाने 1.5 किलो चिकेन आछे, चिकेन टाके खूब सुंदर करे धुए नियेछि, लवण माखिये नियेछि। एबार एटाके मैरिनेट करबो ना आमरा मसला दिए आगेई, तार आगे एकटा काज करबो। एटाके आमी सामान्य एकटु গরম জলে মানে একটুখানি বয়ল করে নেব ঘি এর সাথে। তো আমি এটা প্রেসার কুকারে দিলাম, বাট প্রেসার কুকারের মুখটা আটকাবো না, উল্টে রাখবো। আর সেই সঙ্গে এর মধ্যে আমি 1 মগ জল অ্যাড করে দিয়েছি, 250 জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো। তো আমি 2 চামচ ঘি অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। এই যে আমার গোলমরিচটা, এবার আমি গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমি গোলমরিচটা এবার ঢেলে দিচ্ছি। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট দিলে, তারপরে আমি নামিয়ে নেব। এভাবেই প্রেসারটা দিয়ে যাচ্ছি ভেতরে। এই যে সবকিছু দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে দেখুন জাল উঠছে। এবার আমি এটাকে শুধু এরকম ভাবে ঢেকে দিয়ে যাচ্ছি। যে মাংসটা যে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সিটি কিন্তু দিনি, প্রেসার কুকারে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, তারপর সেটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা আর এই যে রসুন বাটা দিয়েছি, আর এর সঙ্গে আমি অ্যাড করব একটু কাঁচা রসুন, এই কাঁচা পেঁয়াজ যেগুলো কুচি করা। সঙ্গে আলু যোগ করব। আলুগুলো কিন্তু একদমই শুধু আমি কেটে ধুয়ে নিয়েছি, আর নতুন আলু, সেজন্য আমি খোসাটাও কিন্তু ছাড়াইনি। খোসা থাকলে আলুর একটা সুন্দর টেস্ট হয়। এরপর দিয়ে দেব আমি আদা বাটা আর তারপর দিয়ে দেব আমি টমেটো বাটা। যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই আমি হালকা করে একটু অল্প নুন দেব। ছড়িয়ে দিচ্ছি কতগুলো মটরশুঁটি। ব্যাপার হচ্ছে আমি হলো দেব কিন্তু অল্প পরিমাণে, এটা একটু ব্ল্যাকিস্ট কালার আসবে যেহেতু, কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে। কাঁচা লঙ্কার টেস্ট। একটা কথা বলছি, এটা আমরা খাবো হচ্ছে পোলাওয়ের সঙ্গে, কিন্তু আমরা কখনোই কিন্তু এটাকে রেড চিলি দিয়ে করব না, কারণ এটা টেস্ট তখনই পাবেন যেহেতু এটা ব্ল্যাক পেপার দেওয়া রয়েছে, আর তার সঙ্গে আপনি যদি কাঁচা লঙ্কাটা ইউজ করেন তবে কিন্তু সঠিক টেস্টটা পাবেন। এবার আমি ছড়িয়ে দেব একটু সর্ষের তেল। খুব সুন্দর করে মাখিয়ে নেব। Thank you.
আমরা এটার মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জল ইউজ করব না। সকালে সিদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটা দিয়ে কিন্তু এটাকে আমরা বসাবো। এটার একটা ব্যাপার হচ্ছে এটা ম্যারিনেট করা লাগে না, আর এটার জন্য এক্সট্রা করে কোনো জলও লাগে না বা এটা কষানোও লাগে না। এটা রান্নাই হয় একদম হাঁড়িতে, শুধু বসিয়ে দিতে যেটুকু দেরি। তো চলুন, এবার হাঁড়িটা তো রেডি করেছি, এবার হাঁড়িটা নিয়ে আসি। এই হয়ে গেল আমার মাখানোর প্রসেস। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমরা, তা না হলে হাঁড়িটাতে লেগে যাবে। এবং হাত দিয়ে সর্ষের তেলটাকে খুব সুন্দর করে চারিদিকে দেখুন কি সুন্দর মাখিয়ে দিলাম। এবার এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দেব। এটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু এটা আমরা এভাবে করলাম কারণ ঘিয়ের ফ্লেভারটা, যেহেতু আমরা পোলাওয়ের সঙ্গে খাবো সেই জন্য ঘিয়ের একটা ফ্লেভার রাখলাম মাংসের মধ্যে। যাই হোক, আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসটা অবশ্যই পাবো। এই যে সকালের ঘি জলটা, মানে যেটা দিয়ে আমি মাংসটা ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। বাইরে থেকে কাঁচা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আবার বলছি, মাংসটা কিন্তু দেখতে খুব একটা লাল কালার আসবে না, কারণ এটা একটু ব্ল্যাকেস্ট কালারই আসবে। এবার কিন্তু আমরা এটা বসিয়ে আসবো উনুনে। রেডি হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ক্যাপসিকামের একটা এক্সট্রা ফ্লেভার থাকার কারণে খুব সুন্দর লাগবে। তো উনুনে হাঁড়িটা বসিয়ে রেখে গেলাম, একটা জিনিস দেখাচ্ছি। এ দেখুন, এপাশে কিন্তু কোনো আগুন নেই, এপাশে কোনো আগুন নেই। আমরা এপাশটাতে দিয়ে যাচ্ছি, যখন একটু জাল হবে তখন আমরা ট্রান্সফার করে এই সাইডে, মানে যে সাইডে আগুন আছে এই সাইডে দিয়ে দেব। ঠিক আছে, রেখে দাও। যে রান্নাটা প্রায় হয়ে এসছে, তবে একটা জিনিস দেখাচ্ছি, সেটা আপনাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের বিড়াল বাক্স, দেখুন, মানে কত বিড়ালের মধ্যে তার কোনো ইয়াত্তা নেই। এই দেখুন কত বিড়ালের মধ্যে, এগুলো সব আমার বিড়াল,
এই দেখুন এই দেখুন চাপা পড়ে গেছে সব। একজনের দিকে লুকিয়ে গেছে, দেখি বাবা এই যে একজনের পা কিভাবে ঢাচাঢাচি করে ঘুমাচ্ছে একটু দেখুন শুধু। আর দেখি না তা একটু সরো, এই দেখুন যে কত বিড়াল, এটা শুধুমাত্র আমাদের বাড়ি বলেই সম্ভব। ওই দেখুন ভিতর পর্যন্ত যে কত বিড়াল আছে, তো এটা আমি রান্না করি রান্নার এই উনুনের পাশে এই তাকে, এই যে একজনের মুখ তার উপর আর একজনের মুখ তার উপর আর একজনের মুখ, আবার একে যদি একটু সরাই এই সাইড করে তাহলে দেখুন ওই পাশে আরো কজন আছে। শুতে পারছে না বলে এই যে উপরে পা একজনের ঘাড়ের উপর শুয়েছে। যাই হোক, আমার বিড়াল বাক্সটা কেমন লাগলো একটু জানাবেন, অবশ্যই জানাবেন যে আমার বিড়াল বাক্সটা কেমন লাগলো। ও কি অপূর্ব ঘুম, যাই হোক এটা আমার রান্নার জায়গা, তো প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। আমি দেখলাম একটু আগে সেটা হচ্ছে এটাকে নামিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, এই যে হচ্ছে গরম মশলা, তো আজকে এটা আমরা মাংসে দেব। এর মধ্যে রয়েছে বড় এলাচ, জয়িত্রী, জয়ফল, তারপরে শাহ জিরে, শাহ মরিচ, স্ট্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। তো আজকে আর সমস্তটাকে আমি একটুখানি গরম করে নেব এবং তারপর বেটে মাংসে দেব। তো এই যে দারচিনি দিচ্ছি, জয়িত্রী, বড় এলাচ, জয়ফল, তারপর এই যে সমস্ত প্রোডাক্ট, শাহ মরিচ, শাহ জিরে, সবকিছু দিয়ে দিলাম। এই যে এলাচ, আজকে এটা একটুখানি গরম গরম হবে। তারপরে এই যে এই টুকরোগুলো হচ্ছে স্ট্যানিজের, তো এগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর এটাকে গুঁড়ো করে আজকে মাংসে দিয়ে মাংসটা পরিসমাপ্ত করব। তো এই যে এটা ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নিচ্ছি। মিষ্টি গন্ধ এসে গেছে, এই যে দাস্তটা করে নিলাম, এবার এটা মাংস দেব। ঘরে নিয়ে আসলাম বাইরের উনুন থেকে, এবার আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি যেটা এক্ষুনি করলাম। একটু মিশিয়ে দিয়ে আবার আমরা ঢাকা দিয়ে যাব, তা না হলে গন্ধটা থাকবে না। তো বলবেন আমাদের হান্ডি চিকেনটা কেমন লাগলো।
তো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস তো অবশ্যই চাই।